রঞ্জন দা, ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে আশানুরূপ পারফরমেন্স হলো না, যেরকমভাবে দল প্রস্তুতি চালাচ্ছিল, ঠিক কি ভুলটা কোন জায়গায়, এত বড় ব্যবধানে পরাজয়? যেটা হচ্ছে আজকের ম্যাচ যেটা হয়েছে, যেটা হচ্ছে আমি কোনো অজুহাত দিতে চাই না, শুধু একটা কথা বলবো, আজকে রেফারির ম্যাচ, যা খেলা রেফারি খেলেছে ওটা আপনারা দিয়ে আছে টিভিতে, আছে দেখে নেবেন, ফার্স্ট গোল এবং থার্ড গোল, ফার্স্ট গোল এবং থার্ড গোল দেখে নেবেন। একটা টিমকে যদি প্রথম 10 মিনিটের মধ্যে এইভাবে গোল খাইয়ে দেন তো অটোমেটিক্যালি রেফারি রেফারি দায়িত্ব নিয়ে ম্যাচটা জিতিয়ে দিয়েছে। ইসমল এমনি যোগ্য দল হিসেবে জিতেছে, এর মধ্যে কোনো অভিযোগ নেই। আমার থেকে অনেক সুবিধা, কারণ আমার যে টিম ছিল সেগুলো টোটালটাই ভেঙে গেছে, নকানা ছেলে বেরিয়ে চলে গেছে, ওটা নিয়ে আমি অভিযোগ নেই, ঠিক আছে, এখন একটা লড়াই করা করছি সঙ্গে। কিন্তু তার মধ্যে রেফারি যদি এই ধরনের মিস্টেক করে, লাইনম্যানরা যদি এই ধরনের মিস্টেক করে, কী করে খেলবো? হ্যাঁ, যা আবার তাই হয়েছে রেজাল্ট। তারপরে আমরা বিকৃত হয়ে যে চান্সগুলো পেয়েছি সেই চান্সগুলো মিস করেছি, তো যার ফলে যেটা হবার তাই হয়েছে। তবে আজকে হচ্ছে রেফারি ম্যাচ খেললো, রেফারি প্লেয়ার, তোমার একটা প্লেয়ার ইস্ট বেঙ্গলেই আসছে, তোমার একটা প্লেয়ার ইস্ট বেঙ্গলেই সাইন করছে, এটা নিয়ে ময়দানে এখন গুঞ্জন চলছে, এই বিষয়ে কি বলবে? যে ভালো খেলেওছে তোমার অধীনে জয়দীপ সিং, যত সম্ভব পেলাম না, যেটা জয়দীপ তাহলে অ্যাডমিট হয়ে যাবো, মিস করতে ও, এটা আমার একটাই চাই, কারণ ও কী বলে কালকে পরীক্ষার জন্য চলে গেছে, ছেড়ে দিতে হয়েছে, তো টিমটা ডিসজয়েন্টেড হয়ে গেছে। অ্যাকচুয়ালি যেভাবে ইয়েতে লিগে এগেছিলাম সেই জায়গায়, এই যেমন আজকে নিতিন ছেলেটা একদিনের প্র্যাকটিসে আজকে নেমেছে, ফায়ার দেড় দিনের প্র্যাকটিসে খেলছে, তো এগুলো যেগুলো হয় আর কি, সেটাই একটা, আর ওরা সারা বছর ধরে ট্রেনিং করছে, তো আমি যোগ্য টিম হিসেবে জিতি, কারণ ইসমল নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। তবে আজকের ম্যাচটা আরও একটু উপভোগ হতো, ইসমল হয়তো জিতত, কিন্তু কথা হচ্ছে যে রেফারি অনেক ইজি করে দিয়েছে ম্যাচটা, যার ফলে রুখে দাঁড়ার মতো মানে 3 গোল অবধি রেফারি একদম টোটালি, এবং ফার্স্ট গোল এবং থার্ড গোল আমি দেখেনি, কী করে তাহলে লড়াই করবো, ভয় লাগে। এটা কি বলা যায় ইস্ট বেঙ্গলের জয়ের নায়ক রেফারি? 100% আমি বলছি, আপনারা দেখে নিন, দেখে নিন, এইভাবে যদি একটা ছোটো টিমকে দুখানা গোল বিক্রি করে একটা হলো না রিকভারি করা যায়, ঠিক আছে, তারপর থার্ড গোলটাও তাই, দেখে নিন যখন জেসিন গোল করছে, জেসিন যখন বলার ছাড়ছে, জেসিন অফসাইড পজিশন দেখে নিন, আর এখান থেকে ফার্স্ট গোল আপনার দেখে নিন, টিভিতে ম্যাচটা আছে দেখে নিন, রেফারি নায়ক এই ম্যাচ, যার জন্য আমার দাঁড়াতে দিইনি কোনো সময়, কিন্তু আমার কোনো সময় আমি পিছিয়ে পা হইনি, কী গোল হলো না হলো বলো, আমি সবসময় চেষ্টা করে গেছি আমার ছেলেরা গোলবে, এবং সেকেন্ড হাফও শুরুতেও যদি যে দুটো চান্স সুযোগ পেয়েছিলাম বলে আর একটু হয়তো লড়াই হতো, কিন্তু মিস করে গেছি, দিনের দিন আজকে আমার দিন ছিল না।